নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ডিফেন্স শো বাংলার আরও একটি নতুন এক্সপোজ ভিডিওতে। এই ভিডিওতে শুধু একজন না, দুজনকে এক্সপোজ করা হবে। বন্ধুরা, আমরা ভারতীয় বাঙালিরা যারা বিশেষত ডিফেন্স নিয়ে আগ্রহী, তারা এটা ভালোভাবেই জানে যে পশ্চিম বঙ্গদেশের ঘোল খাওয়ানো ডিফেন্স ইউটিউবাররা ভারতের দিনের পর দিন সামরিক বাহিনীর উন্নতিতে তাদের মতামত দেয়। এই সমস্ত মহাপুরুষরা তাদের ভিডিওর মাধ্যমে এটা প্রুভ করে যে ভারতের সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র হলো বিদেশি, যার উপর ভর করেই ভারত নিজেদের বাহিনীকে টিকিয়ে রেখেছে। অবশ্য যদি এটার বিষয় বলি, তাহলে তেনাদের মনে রাখা উচিত, শুধুমাত্র অর্থ থাকলে বিদেশি সামরিক অস্ত্র ক্রয় করা সম্ভব না, তার জন্য চাই স্ট্রং ডিপ্লোমেসি। আর এই কারণেই দক্ষিণ এশিয়ার কথিত সিঙ্গাপুরের অর্থনীতি তুলনামূলকভাবে বড় ও মজবুত হলেও তাদের বহরে এখনও পর্যন্ত কোনো আধুনিক এবং হাই কোয়ালিটির হাতিয়ার মজুদ নেই। বন্ধুরা, এখানে দুজন ইউটিউবারের কথা বলবো। প্রথম মহাপুরুষ হলেন ডিফেন্স অ্যানালাইসিস অব বাংলাদেশের অ্যাডমিন তোমাদের বাদুরুদ্দিন বা মোহাম্মদ বদরুদ্দিন। ইনিও ভারতের অস্ত্রের গুণগত মান বিবেচনা সহ বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য প্রায়ই খুশির খবর নিয়ে আসেন। এবার এসেছিল ইউরোপ থেকে যে বাংলাদেশ যদি রাফেল কিংবা টাইফুন ক্রয় করে, তার সাথে বাংলাদেশ মিটওয়ার মিসাইলও পেতে পারে। তবে আমরা যে কথাটি সবসময় বলি বাংলাদেশি ভিউয়ারদের, তা ওনার এই ভিডিওর কমেন্টেই তারই ভিউয়ার স্পষ্টভাবে বলেছেন। বন্ধুরা, ইনি হলেন মন খান। তিনি এই ভিডিওতে কমেন্ট করেছেন, ক্রয় করবে এই শব্দটা তো শুনতে শুনতে 6 বছর কেটে গেল। তাহলে বুঝতেই পারছো সবাই কিভাবে বাংলাদেশের এই ধরনের ইউটিউবাররা তাদের ভিউয়ারদের গাধা পেয়ে বছরের পর বছর শুকনো ঘাস খাইয়ে নিজেদের অর্থনীতি চাঙ্গা করেছে। এটা ছিল প্রথমজন। এবং শেষ আরেকজনের কমেন্ট দেখবো এবার, যার গুঁতোটা ছিল একটু আরও বেশি, যেটি ছিল আসল বাস্তবতা তেনাদের। রহমান সোহানুর কমেন্ট করেছেন, আর কত ভাই, আপনাদের এই লোভনীয় ভিডিও দেখতে দেখতে 5 থেকে 6 বছর কেটে গেল। আপনাদের ভিডিও এখন ব্যবসা ছাড়া কিছুই মনে হয় না। একসময় অনেক ভালো লাগতো আপনাদের ভিডিও, কিন্তু এখন এতটাই বিরক্তি লাগে যে ইউটিউবে আসতেই মন চায় না। আর এই দুইজন হলো তার পারমানেন্ট ভিউয়ার, এবং এটাই হলো 100% সত্য। তেনাদের কাজ একই টপিকের উপর বারবার ভিডিও দিয়ে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা। আর মজার ব্যাপার হলো, তেনাদের জন্যই এনারা কমেন্ট বক্সে গলা ফাটায়। এবার মোহাম্মদ বদরুদ্দিনকে ছাড়ি, কারণ ডিফেন্স আপডেট বাংলাদেশের অ্যাডমিন আবারও ভারতের তেজাসকে নিয়ে মিথ্যা প্রচার করেছে। আর এটা তাদের স্বভাব এবং চালাকি, যত বেশি ভারতের দুর্নাম তত বেশি ভিউ। তেনার মতে ভারতের তেজাস যুদ্ধ করতে সক্ষম না, এটি হলো একটি জাঙ্ক ফাইটার। তাই ভারতীয় এয়ারফোর্স তেজাস Mk1 চুলুর এয়ারবেসে, যা তামিলনাড়ুতে অবস্থিত, সেখানে ডিপ্লয় করেছে। কেন? কারণ হলো এটি সেফ জায়গা, যেখানে অ্যাটাকের কোনো ভয় নেই। ভারত সুলুর এয়ারবেসে 2016 সালে প্রথমবার 2টি IOC ভার্সনের তেজাসকে ডিপ্লয় করে। বন্ধুরা, এই সুলুর এয়ারবেসে যেসব তেজাস ডিপ্লয় করা আছে, তার বেশিরভাগটাই হলো IOC লেভেলের, যেগুলিকে FOC লেভেলে আনার পরই ভারত LOC মোতায়েন করতে পারে। ভারত সুলুর এয়ারবেসে বর্তমানে তেজাসকে রেখেছে, কারণ তেজাস এখনও যুদ্ধের পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি না। তেজাসের মোট 40টির মতোই সংখ্যায় নাম্বার বিল্ড করা হবে, মানে নির্মাণ করা হবে। কারণ আমরা সবাই জানি এয়ারফোর্স Mk1 না, Mk1 বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স হালকে 40টির মতো তেজাস Mk1 এবং 84টির মতো তেজাস Mk1 এর অর্ডার দিয়েছে। তেজাস Mk1 এর উপর ভর করেই তেজাস Mk2 হাল নির্মাণ করবে। আর একটি কথা এই বিষয় বলি, তেজাস Mk1 কে ভারত গ্রাউন্ড অ্যাটাক না, ব্যাক কভার এবং বায়ু সীমান্ত পাহারা দেওয়ার জন্যই তৈরি করেছিল, যেটি এই কারণেই কমব্যাক ফাইট নিতেও সক্ষম। বন্ধুরা, বর্তমানে ভারতের হাতে যে সকল বিমান আছে, তার মধ্যে রাফেলের পরই কমব্যাক ফাইটে তেজাস Mk1 বেশি কার্যকর। Su-30 MKI, Mirage 2000, MiG-29, জ্যাগুয়ার, এগুলি গ্রাউন্ড অ্যাটাকের জন্যই ভারত বেশি ইউজ করবে। আর রাফেলের কথা তো কি বলবো, এটি মাল্টিরোল ফাইটার, তাই ভারতের রাফেল দুটোই সমানভাবে পারফর্ম করতে সক্ষম। ডিফেন্স আপডেট বাংলাদেশের অ্যাডমিন এটা মনে করে তেজাসের ইঞ্জিন, রাডার এবং ককপিট বিদেশি হওয়ায় এটি ভারতের স্বদেশি ফাইটার না, যে ফাইটার জেট ফরেন কম্পোনেন্টসের উপরই বেশি নির্ভরশীল। তাই ওনার হাবভাব দেখে মনে হয় তেজাস বিমান নির্মাণে ভারতের ভূমিকা নেই বললেই চলে। তবে যদি তাই হয়, তাহলে ওনার বাংলাদেশের উচিত ইঞ্জিন, রাডার এবং ককপিট আমদানি করে অন্তত টেনার বিমান বানানো। তখন এরা বুঝতে পারবে ফাইটার জেট বানাতে আরও কত বেশি পরিশ্রম এবং ইকুইপমেন্টসের প্রয়োজন হয়। বন্ধুরা, ভারত বর্তমানে স্যাফ্রানের সাথে Mk ফাইটার জেটের ইঞ্জিন বানানোর সাথে তেজাসের জন্য কাবেরী ইঞ্জিনের থ্রাস্টকে বানানোর উপর কাজ করছে, যা সমাপ্ত হওয়ার পর কাবেরী ইঞ্জিন দ্বারাই ভারতের সমস্ত তেজাস জেট ফ্লাইং করবে। এরই সাথে ইসরায়েলি AESA রাডারের পরিবর্তে স্বদেশি উত্তম রাডারও তেজাসের সাথে জয়েন করিয়ে নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড হাল। আর যদি ককপিটের কথা বলি, তাহলে DRDO ফাইটার জেটের ককপিট নির্মাণ করতে সক্ষম হয়েছে, যা বর্তমানে Su-30 MKI দিয়ে DRDO টেস্ট করেছে বলে জানা গিয়েছিল বেশ কিছু সময় আগে।
বন্ধুরা, পূর্বের ভারত সরকারের ইচ্ছাশক্তির অভাবে তেজাস জেট লেট আসলো। আজ এই ফাইটারটি পাকিস্তানের চাইনিজ জাং ফাইটারের থেকে অনেক বেশি ফিচার এবং ক্যাপাবিলিটিতে এগিয়ে আছে। আর এই কারণেই আজ পর্যন্ত দুদেশের এই দুই ফাইটার একসাথে কোনো এয়ার শোতে পারফর্ম করেনি। আর সব জায়গাতেই JF-17 লুঙ্গি তুলে পালিয়েছে। এরপরও বঙ্গদেশের ইউটিউবারদের কাছে তেজাস জাং এবং JF-17 বিশ্বসেরা। সত্যি নিজেদের ভিউয়ারদের খুশি রাখার জন্য এরা আরও কত নিচে নামতে পারে তারই দিকে আমাদের নজর রাখতে হবে। তবে ভিডিওটি শেষ করার আগে বলে যাই, এন্ড স্ক্রিনে তেজাসের ডগ ফাইট করার ক্যাপাবিলিটি নিয়ে ভিডিও দেওয়া আছে, যাদের ইচ্ছে আছে দেখে নিতে পারো। এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে নাও। জয় হিন্দ, জয় ভারত।